এটা একটা কয়েন অপারেটেড ওয়াশিং মেশিন, আর এটা হচ্ছে ড্রায়ার। এইটা খারাপ হয়ে গেছে, তো আমি আমার আজকে সমস্ত নোংরা জামা কাপড়, জুতো, জুতো ওয়াশেবল এবং বিছানার চাদর, তোয়ালে, আন্ডার প্যান্ট, একেবারে কাচার জন্য এনে ফেললাম। গুঁড়ো সাবান দিয়েছি মেশিনে, আর এখানে কয়েন ফেলতে হয়, কয়েন ফেললে মেশিন স্টার্ট হয়, কয়েন অপারেটেড মেশিন। €1 খরচা হয় একটা এক ঘন্টা ওয়াশের জন্য, $2.50 কয়েন দিয়ে এটা অপারেটেড হয়। এখন এটা হতে অনেকটা সময় লাগবে, এক ঘন্টার কাছাকাছি বসে থাকা, তো টাইমার চালু হয়ে গেছে যদিও। আমি এবার গুটি গুটি বেরিয়ে যাব হচ্ছে অফিসে, কি চেষ্টা করবো অফিসে এডিন বা জানা থাকলে তাদের সাথে কথা বলতে। আকাশ জুড়ে মেঘ করেছে, আমি কাপড় কাচতে দিয়েছি, এক ঘন্টা মতো সময় লাগবে বসে থাকতে হবে। এডিন দাঁড়িয়ে আছে ওখানে, কিন্তু এডিনের সাথে আরও 5-6 জন আছে, তাই জন্য কথা বলার চান্স পাচ্ছি না। তারা সরে পড়লেই কথা বলার চেষ্টা করব। এই সেই বিরাট, এটা কী গাছ আমি জানি না, সম্ভবত পাইন, তার নিচে বসে আছি। ওই দিকে হাউস অ্যানাবার্গের গেট, ওই দিকে গেলে পাহাড়। এখনও বেশ কিছুটা সময় বাকি আছে, ওয়াশিং মেশিনের টাইমার শেষ হতে এখনও প্রায় 30 মিনিটের আশপাশ। তারপরে ওটাকে বার করে ড্রায়ারে ফেলতে হবে, ফেলে ড্রায়ারটাকে চালু করতে হবে, জামাকাপড় শুকিয়ে নিয়ে ব্যাগে ভরে চলে যেতে হবে ওপরে। আকাশ মেঘলা করে আছে, বৃষ্টি নামতে পারে। এডিন ছিল, আবার এডিন কোথায় গায়েব হয়ে গেল বুঝে উঠতে পারছি না। এডিনকে ওই দিককে যেতে দেখলাম, ওই সাইডে। তো তার সাথে আমার কথা বলাটা খুবই দরকারি, কিন্তু দেখি, আশা করছি তাকে পাবো। 5টা বাজতে যায়, বৃষ্টি ভিজতে চাইছি না, মাথায় ঢাকনিটা চাপিয়ে নি, মন বলছে যখন তখন নেমে যেতে পারে। ওয়েদারের এখানে তো ভরসা সেই অর্থে নেই, তো আমি আবার ভুল করে চশমাটা নিয়ে আসি, ফলে দূরে সব কিছু ঝাপসা ঝাপসা দেখছি। একটা ঝামেলা ঘাট থেকে মোটামুটি নামলো আলটিমেটলি। আজকে রবিবার, আজ 5ই মার্চ, আমি ফিনটিবা থেকে ব্লকড লেটার, ব্লকড অ্যাকাউন্ট এক্সটেনশান লেটার হাতে পেয়েছি, এবং আমি সিস থেকে ডাউনলোড করেছি আমার কারেন্ট এডুকেশনাল কন্ট্রাক্ট, তো ইউনিভার্সিটির সাথে যে আমার কন্ট্রাক্ট, সেই দুটো আমি আজকে পাঠালাম মেল করে আউসল্যান্ডার বিহোর্ডে, অর্থাৎ ফরেন অফিসকে, এবং রিকোয়েস্ট করলাম যেন তারা খুব তাড়াতাড়ি একটা ব্যবস্থা করে। অ্যামেলিয়ার কিছু বিপদ হয়েছে দেশে ফিরে, তার বাবার শরীর খুবই অসুস্থ, আর একটা বিপদ হয়েছে যেটার কথা আমি এই ভিডিওতে বলতে পারবো না, কারণ আমিও ঠিক করে জিনিসটা জানি না, যেহেতু ঠিক করে জানি না সুতরাং বলাটা ঠিক হবে না। আমি প্রার্থনা করি যেন খুব তাড়াতাড়ি ওর সমস্যা মিটিয়ে ফিরে আসতে পারে পরীক্ষা শুরু হওয়ার আগে,
পরীক্ষা শুরু হচ্ছে 9 তারিখ প্রথম পরীক্ষা, তারপর একটা 15, তারপর একটা 22, 29-এর মধ্যে আমাদের একটা টপিকের ওপর 4000 শব্দের একটা নিবন্ধ লিখে জমা দিতে হবে। এই হচ্ছে এইবারের টাস্কস। এই সব টাস্কস ছাড়াও আমি চেষ্টা করছি দরকার হলে মার্চ থেকেই বা এপ্রিল থেকেই আমাদের ইন্টার্নশিপে যোগদান করার, DW-তে ইন্টার্নশিপ জয়েন করার। তো কাজ ছাড়া টিকতে পারবো না এখানে। এমনি তো শরীরের অবস্থা খুব একটা ভালো নয়, ঠান্ডা লেগেছে, পেটের যে প্রবলেম ছিল সেটা অবশ্য গেছে। এখানে কাঁচকলা পাওয়া যায় না, এটা একটা দুঃখের বিষয়। কাঁচকলা পাওয়া গেলে, দুদিন কাঁচকলা যদি খেতাম ভাতে সেদ্ধ করে কাঁচকলা, একদম ওকে হয়ে যেতাম। কিন্তু এখানে পাকা কলা পাওয়া যায়, কাঁচকলাটা আমি দেখিনি মার্কেটে, ফার্মার্স মার্কেট ট্রাই করতে হবে। ওকে, তো এই হচ্ছে এ পর্যন্ত আমার ব্লগ। আমার অনেকগুলো মানে ব্লগ পেন্ডিং হয়ে পড়ে আছে, এটা আমি জানি না কবে আমি আপলোড করতে পারবো। যদিও দিনক্ষণ মুখে বলছি রবিবার 5 মার্চ 2023, কিন্তু হয়তো এটা ব্লগটার মানে আপলোড হতে হতে আমার আরও দেরি হয়ে যাবে, কারণ অনেকগুলো পেন্ডিং ব্লগ আমি একে একে মানে ছাড়ছি। এখানকার ইন্টারনেট স্পিড খুব একটা ভালো না, তো আমাকে বেশ কষ্ট করতে হচ্ছে তার জন্য। আরেকটা প্রজেক্টে হাত দেব খুব শিগগিরই, সেই প্রজেক্টটার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি চেষ্টা করব আজ রবিবারের মধ্যে একটা মানে তার একটা বিরাট অংশ নামিয়ে ফেলতে, দেখা যাক কী হয়। সন্ধে হয়ে গেছে, অফিসের আলো জ্বলে উঠেছে, আমি 1 ঘন্টা ধরে জামা কাপড় ওয়াশিং মেশিনে ফেলে সেগুলোকে কাচলাম, এখন ড্রায়ারে ফেলেছি। অন্তত এখানেও লাগবে আরও আধা ঘন্টা। আকাশ বিচ্ছিরি রকমের মেঘলা করে আছে। আমি এডিনের সাথে কথা বলতে অফিসে গিয়েছিলাম, এডিন জানালো যে এখন ব্যস্ত আছে সে, কালকে সকাল 8টায় যেন আমি তার সাথে কথা বলি। আমি ঠিক তাই করবো, সকাল 8টায় তার সাথে কথা বলবো। আজকে রাত্রে আমি একটা জরুরি ব্যাংকিংয়ের কাজ করে রাখবো, যাতে কালকে সকালে এডিনের সাথে কথা বলি আমি তড়িঘড়ি চলে যাব বনে, এবং বন স্টুডিয়ান রেন্ডেন ওয়ার্কে গিয়ে আমি আর কি টাকা পয়সা পে করে দিতে চাইছি। এডিনের সাথে কথা বলাটা এই জন্যই দরকারি যে অ্যানাবার্গে কি হবে, যদি একান্ত না হয় তাহলে আমাকে অন্যত্র মানে দ্বিতীয় ব্যাকআপ ব্যবস্থাটা করে ফেলতেই হচ্ছে। কি ঝামেলা রে বাবা। ড্রায়ারে ঢোকালাম, ড্রায়ারটা রান করছে, ওয়াশিং মেশিনের জন্য একটা এক্সট্রা কয়েন ঢোকাতে হলো, নাহলে মেশিনটা অফ হয়ে গেছিলাম, কিন্তু মেশিনটা খুলতে পারছিলাম না। সুতরাং একটা কয়েন ওখানে অলরেডি রয়েছে, তো যে কেউ চাইলে মেশিনটা ইচ্ছে করলে অপারেট করতে পারে। এই মুহূর্তে আমার একটা এক্সট্রা 50 সেন্ট কয়েন ফালতু গেল, বড্ড গায়ে লাগে, কি বলবো। লোকে আমাকে হয়তো কিপটে ভাববে, কিন্তু কিছু করার নেই, কত কষ্ট করে যে এখানে 58 টাকা রোজগার করতে হয়।